নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে শুধু ফুল বাগিচা আর ফুল বাগিচা। আমরা কখনো ভাবতে পারিনি এই ছোট্ট একটি গ্রামের মধ্যে এত সুন্দর এক দিদিভাই ফুল বাগিচা বানিয়েছে, একটা নার্সারি খুলেছে। উনি ফুল বিক্রি করে বা ওনার ছোট্টবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে ফুল গাছ লাগাবে, ফুল হবে, কিন্তু উনি কখনো ভাবতে পারিনি যে ওনার হাতে এত সুন্দর সুন্দর ফুলও হয়ে যাবে, বা বাইরে থেকেও লোকজন আসবে, ভিডিও করবে, দেখবে, বা ওনার থেকে ফুলও কিনবে। উনি কখনো ভাবতে পারিনি, কিন্তু এটা সত্যিকারে হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দিদিভাইয়ের বাড়ি নিয়ে যাব, আর কী কী ফুল গাছ লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আমরা দিদিভাইয়ের বাড়ি এসেই দেখি আমাদের আগে অন্য মানুষ চলে আসছে, আর ওরা ফুল গাছ কিনে নিয়েও চলে গেছে। আর আমরা এখন অনেক দেরি করে চলে আসছি, এর আগে আসতে হতো, কেননা এর আগে অনেক ফুল ছিল, অনেক ফুল ছিল। এখন দিদিভাই যেটা বললো এখন সেরকম নেই, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আগে ভর্তি ছিল। আর এই দেখো বন্ধুরা, সুন্দর দিদিভাই লাইন দিয়ে গাছ সাজিয়ে রেখেছে। আর ওই যে টপের মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই টপগুলো বিক্রি করে না, এগুলো শো পিসের জন্য রেখে দিয়েছে। যারা আসবে দেখবে, ভিডিও করবে, আর এগুলো থেকেই মানে এরই ছোট ছোট চারা আছে প্যাকেটে বানানো, সেগুলোই বিক্রি করে। তো বন্ধুরা, এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ, কাগজ ফুল গাছ, দিদিভাই বলছিল যে একটা গাছে 7 রকমের কালারের ফুল হয় একটা গাছে। আর ফুল এমন একটা জিনিস, ফুল দেখতে সবারই ভীষণ ভালো লাগে, আর ফুলটা দেখলেই মানে মন ভরে যায়। সকালে যদি ঘুম থেকে উঠেই ফুল দেখা হয় খুব ভালো লাগে, মনে একটা আনন্দ আনন্দ ভাব লাগে। আর ফুলগুলো, ফুলের দিকে তাকিয়ে থাকলে হয়তো আমার সঙ্গে হয় যে ফুলগুলো কথা বলতে চায়, বা আমি ফুলের সঙ্গে কথা বলতে চাই, এরকম হয়। আর এই দেখো কী সুন্দর ফুল গাছ। তো বন্ধুরা, দিদিভাই শুধু ফুলের চাষ করে না, এরই সঙ্গে সঙ্গে ফলেরও চাষ করে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, দিদিভাই এত বড় একটা নার্সারি খুলেছো, এই যে এত রকমের ফুল গাছ লাগিয়েছো, ফল গাছ লাগিয়েছো, তুমি একা একা করো না সঙ্গে কোনো লোক আছে? তো উনি বলল, না আমি একাই করি। আমি বললাম, কষ্ট হয় না? বলে, না আমি খুব আনন্দ নিয়ে কাজ করি, তার জন্য আমার কোনো কষ্ট হয় না। সেই জন্য যে কোনো কাজ আনন্দ নিয়ে করলেই খুব ভালো হয়, সেতে কষ্টটা খুব কম হয়। Thank you.
তো বন্ধুরা, এতক্ষণ তো ফুল দেখিয়েছি, এখন চলো চারা দেখাই তোমাদের। আর এই যে সাদা সাদা টব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দিল্লি দিয়ে আনা। ওনার হয়তো ওনার জানাশোনা লোকজন আছে ওখানে, ওখান থেকে পাঠিয়ে দেয়। আর এই যে ছোট ছোট এই গ্লাসের মধ্যে এই যে ফুলের চারা লাগিয়ে রেখেছে, এই দেখো এদিকে। তো চলো বন্ধুরা, এখন একটু দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে নিই, চলো। দিদি, তোমার নামটা একটু বলে দাও। কল্পনা রায়। কল্পনা রায়। বাড়িটা? শান্তনু। তারা কতদিন? খালি শান্তনু। আচ্ছা, তা কত বছর দিয়ে এই বাগিচাটা করছো? পাঁচ বছর। আগে কি ভেবেছে, আগে কি কাজ করতা? আমি ঘরেই কাজ করতাম, বাইরে বাইরে কাজ করতাম, পিডব্লিউডি অফিসে, যেরকম তারপরে থানায়, এইসব জায়গায় কাজ করতাম। তা কি করে মাথায় আসলো যে এই বাগিচার কাজটা করব? আমার ছোটবেলার শখ। ছোটবেলায় আমি ফার্স্ট লাইফে কলকাতা যাই, যাওয়ার পরে আমার ওই জায়গায় বাগিচা দেখে আমার নিজের একটা মানে ইয়ে হলো যে আমি একটা গার্ডেন করব নিজের জন্য। নিজের জন্য গার্ডেন দিয়ে এখন কাস্টমার আসার পর থেকেই আমার এটাই ইচ্ছা আছে যে একটা নার্সারি ছোট মতো। আচ্ছা, কবে কবে ফুলটা মানে বেশি হয়? ফুল মানে সব যখন বেশি, বিশেষত মানে 12 মাসের গাছটা আনার চেষ্টা করি। এখানে যে ক্লাইমেট না, ওই ক্লাইমেটে তো তোমার সব গাছ সম্ভব না। আমাকে এই মানে ইয়ে বৃষ্টিটা মানে বেশি হয়, ঠিক বেশি হয়, তো তার জন্য তোমার 12 মাসিটা আনলে বাঁচাতে পারবে। আর সবাই মানে চাই যে সিজনটা না হয়ে 12 মাসিটাই ভালো। 12 মাসিটাই ভালো। আচ্ছা, তো এই ফুল গাছ সব কোথা থেকে নিয়ে এসো? আমার আছে কলকাতা, থাইল্যান্ড, পুনে, ব্যাঙ্গালোর। সব কি করে নিয়ে এসো? সব লোক আছে কি না? হ্যাঁ, দাঁড়াই নিয়ে আসো। নেট ট্রান্সপোর্টিং চার্জ না? অনলাইন দিয়ে নিয়ে এসো না কি? অনলাইনের কাজ করি না। অনলাইনে কাজ করি, অনেকটা মানে অনেক লোকসান হয়। তা এগুলো কোথা মানে কেউ পাঠিয়ে দেয় নাকি অন্য? ওই দিকে আমার লোক আছে। লোক আছে, দাদারা আছে। আর ঠান্ডার সময় ভালো হয়? ঠান্ডার সময় কি, আমি যত সব করি গরমের ফুল আছে, মানে তোমার নভেম্বর থেকে শুরু হয়ে যায় ফুল। নভেম্বর থেকে একদম জুন অবধি। তো মাঝে যে 12 মাসি কাগজ কাটাটা আমি বেশি মানে সেল করি, কাগজ আর তোমার জবা গাছ। হ্যাঁ, তো এই দুটো গাছই আমি বেশি রাখি। আচ্ছা, এই কাগজ ফুলের গাছের একটা গাছের দাম কত? ছোট গাছ তোমার 350 টাকা, আর ফুলসহ গাছ 450 টাকা, আর তার থেকে বড় গাছ দেই না, কারণ দেখার জন্য কিনে তো নেবে না। এই যে এগুলো বিক্রি করো না? হ্যাঁ, ছোট গাছ বিক্রি। ছোট গাছ নেই? নেই। আচ্ছা, এগুলোর দাম কত হবে ছোট গাছের চারা? এগুলো 1200 টাকা। 1200? এগুলোর নাম অ্যাডেনিয়াম। এগুলো সিঙ্গেল পেটেল, ডবল পেটেলেরও আছে এগুলো। এটা কি 12 মাস ফুল ফোটে? হ্যাঁ, 12 মাস। 12 মাস। আর এই পাশে এই যে অশোক ফুল গাছ, এগুলো মানে তোমার 12 মাসই, মানে তোমার যদি খাদ ভালো দিতে পারো তাহলে 12 মাস। আর এতে সার দিতে হয় না? হ্যাঁ, সার দিতে হয়। আর সারটা কোথা দিয়ে নিয়ে এসো? সব বাইরে? সারটা মানে আমি বাইরে থেকে নিয়ে আসি, ওটাকে আমি জাগ দিয়ে তারপরে নিজে বানাই। এক বছর ধরে একাই করেন না সঙ্গে কেউ আছে? বর্তমানে একাই করি। বর্তমানে একা। আর এইসব এই যে তো সব পাতাবাহার, এইসবের দাম কেমন? এইগুলো বেশি না, 200 টাকা। 200 টাকা। চলো একটু একটু এই কাগজ ফুল, এখানে কাগজ ফুল গাছটাই বেশি দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কাগজ ফুল কি বেশি সেল হয়? হ্যাঁ, কাগজ ফুল আর জবাটা বেশি। জবাটা বেশি সেল হয়। আচ্ছা, কাগজ ফুলের এই দাম কত? না, কাগজ ফুল 350 টাকা প্যাকেজে। প্যাকেজে না, ভ্যারাইটি, ভ্যারাইটিস হিসাবে। আচ্ছা, এই যে নানান রকমের ভ্যারাইটিস আছে এখানে। 19টা কালার। 19টা কালার? এখন সব কালার নেই। আচ্ছা, ওই পাশে যে ওই যে আমের চারা এইসব বিক্রি করো কি? একটা গাছে 6টা কালার? এটা আমি নিজে গ্রাফটিং করি। একটা গাছে 6টা কালার আছে। 6টা কালার? কয়টা দেখতে পাচ্ছি? একটা এখন নেই, এখন ফুল নেই। আচ্ছা, এই যে একটা কালার, এই যে একটা,
এই যে একটা, হ্যাঁ, তারপরে এই যে আর একটা দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে একটা, এখন চারটে আছে, খুব না চার পাঁচটা আছে, পাঁচটা আর একটা আছে, ফুল হয়নি হয়তো। আর আমের চারাগুলো কত করে বিক্রি করো? আমের চারা তোমার 400 টাকা মানে স্টার্ট, 400 টাকা দিয়ে স্টার্ট। আর এই পাশে এই যে, হ্যাঁ, আর এই যে তোমার এই জবা ফুল গাছটা, জবা তোমার 450 টাকা থেকে স্টার্ট, 5 ইঞ্চি গ্রো ব্যাগ, 450 টাকা দিয়ে স্টার্ট। হ্যাঁ, 5 ইঞ্চি গ্রো ব্যাগ। এটা হলো 21 টাকার আর আছে, 21 টাকা লাগে। হ্যাঁ, এটা পুনে পুনে, এটা পুনে, এটা পুনে, এটা পুনে, এটা থাই। বাবা, একটার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সব মনে রেখেছো তুমি। এটাও কোনি, এটা রেড, এটা আর অন্য, আর অন্য কালারের নেই এগুলো এখন ফিলহাল? এখন গাছ সব ছাগলে খেয়ে ফেলছে, ছাগলে খেয়ে। আচ্ছা আচ্ছা, এইগুলো কি গাছ? এগুলো নতুন দেখতে পাচ্ছি, এর নাম জানি কি, দত্তপিয়া, দত্তপিয়া 12 মাসি গাছ, 12 মাসি। আর এই যে একটা সাদা ফুল গাছ, এই যে উপরে, এটা নাকচম্পা, নাকচম্পা। আচ্ছা, আর এই যে সুন্দর একটা, নাম আমার মনে, নাম মনে পড়ছে না, কিন্তু সুন্দর ফুল গাছ তো হবে যদি টপ শুদ্ধই আমি নিয়ে নিই। টপ না, আপনার ছোট ছোট গ্রো ব্যাগে হবে 250 টাকা, 250 টাকা। হ্যাঁ, এই যে কালারের ওই যে মানে রক্ত গেদা যেই আমরা বলি, মেরিগোল্ড। আচ্ছা, এই বাক্সগুলো কোথা থেকে নিয়ে এসো? সব দিল্লি থেকে, দিল্লি থেকে। এসব সব শিপে আসে না? শিপে মানে, হ্যাঁ, এগুলো ল্যান্টানা, যেমন ওই যে ল্যান্টানা, যেমন আমরা বাংলায় বলি মানে আন্দামানের পশু বলে, গাছের মতো হয়েছে দেখো, লতা লতা নাই, এইগুলো লতা নেই, আমি নিজে করি। একটু 12 মাসের ফুল গাছ দেখে আসি। এই যে সব চারা, আমি একটা ইয়ে নেব, ব্লুর ভিতরে হোয়াইট গ্লাসিগুলো, এখানে নাই না ফুল? না, এইগুলো ফুল হয়নি, আমি নিজে খুব সাতটা কালার দিলাম। হ্যাঁ, ব্লুর মধ্যে হোয়াইট, ওগুলো তো ভালো দেখতে। হ্যাঁ, এইগুলো মানে এগুলোকে নয়নতারা বলে, আর ইংলিশে ভিঙ্কা বলে, আর আমরা তো এগুলো 12 মাসেই বলে থাকি। হ্যাঁ, আন্দামানে 12 মাস ফুল গাছ বলে থাকি আমরা। আর এই যে ক্যাকটাস, এই যে আর এই যে ওই যে যেমন ওই একটা ডবল প্যাট, হ্যাঁ হ্যাঁ, এই যে হলো লক্ষ্মী জবা, কলকাতার এগুলো লক্ষ্মী জবা, ছোট, এগুলো প্রচুর ফুল হয়, প্রচুর। তুমি যে আমি যে গ্লাসে, আমি গ্লাসে বিক্রি করো, আমি ঘরে গিয়ে যদি অন্য টপে লাগাই সেতে সেরকম ফুল হবে? এই মাটিটা খালি এই গ্লাসটা বের করো, পাপা ধরো কামড় দেবে। ও, কুতু বাচ্চা কি সুন্দর। আচ্ছা, আমি কুতু বাচ্চার পাথর খাওয়াচ্ছি, এ পাথর খাওয়াচ্ছি, পাথর খাওয়াচ্ছি। এই যে চারা, গ্লাসের তো বিক্রি করো। তোমার মনে আছে তুমি আমার কোনটা দেবা? এই যে আমার না কালকে মিক্স করে ফেলছি, সব এক সাইড করতেছিলাম না, সব মিক্স করে গেছে। এইগুলো পিঙ্ক, হুম, এইগুলো দেখেছো না? হ্যাঁ হ্যাঁ, পিঙ্কের ভিতরে হোয়াইট, এইটা ব্লু না, এইটা বেগুনি কালার, আমার মনে পড়তেছে না কোনটা নেবা তুমি। হাত দিয়ে এরকম সাপোর্ট দেবা, হুম, তারপরে এটাকে পাল্টি করবা, হুম, পাল্টি করার পরে এর হালকা করলে বেরোয় আসবে। ওই এই মাটি সহই তুমি মাটি বানাবো। আর মাটি কি করে বানাবো? মাটি কি করে বানাবো সেটা বল। মাটি লাইট হতে হবে এই গাছের, এটা হাইব্রিড গাছ, এমনি অন্য কোনো গাছ পাপা ধরবা না। তুমি তোমার ইচ্ছা মতন তুমি তোমার মাটি তৈরি করো, সেরকম হবে ফুল। হ্যাঁ, তোমাদের বাড়ি কি ওইসব গাছ হয়? ওই দেখো কত সুন্দর, আসো। তো বন্ধুরা, এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো 2-3 মাস আগেরই ফুল গাছ, আজকের ফুল গাছ নয়, কেননা আমি অনেক দেরি করে আসছি। দিদিভাই বললো তুমি অনেক দেরি করে আসছো, আগে ভীষণ অনেক ফুল ছিল, তো আমি বললাম কি করব আর দেরি হয়ে গেল। তো বললো আমার কাছে কিছু ভিডিও আছে, তুমি নিয়ে নাও। তাই দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, একদম ভর্তি ছোট ছোট টপে,
একদম ভর্তি ফুল হয়েছে। তো বন্ধুরা, আমরা ফুল বাগিচা থেকে বাড়ি চলে আসছি, কেননা ভীষণ রোদ ছিল আর ভীষণ গরম ছিল, তাই ভাবলাম এই গরমের সময় একটু বাড়ি এসে জুস খাওয়া যাক। তাই ঘরে কিছু আম ছিল, কাঁচা আম, আর এই যে পাতা পোতা দিয়ে এই যে পাশেই আগুন ধরিয়ে এই যে আমগুলো পোড়া দিচ্ছি, এই যে ওর যে মিম্মি জেঠিমা দিচ্ছে বৌদি, এই যে এই আম পোড়া দিয়ে আমরা জুস বানিয়ে খাবো। ভীষণ মানে জুসটা ভীষণ ভালো খেতে, আর তোমরাও দেখতে থাকো। আর এগুলো যদি তোমাদের কাছে বেশি ভালো লাগে তাহলে তোমরা বাড়ি ট্রাই করে দেখতে পারো এই জুসটা বানিয়ে। আর এই দেখো বন্ধুরা, আমাদের আমগুলো প্রায় প্রায় পোড়া হয়ে গেছে। সব আম দিইনি, অল্প আম দিয়েছি, আমরা যত মানুষ সেই হিসাবে দিয়েছি আম। আর এই যে আমাদের আম হয়েও গেছে, আর এই যে আমি এক একটা করে উঠাচ্ছি। তারপরে ভাবলাম শুধু আম পোড়া কেন দেবো, ঘরে বেগুনও আছে, একটা বেগুন পোড়া দিই, কেননা এই বাইরে একটা পোড়া দিয়ে খাওয়া একটা আলাদাই স্বাদ, তার জন্য ঘর থেকে একটা বেগুন নিয়ে চলে আসছি। আর এই যে বেগুনটা পোড়া দেবো, আর এগুলো এই পোড়া দিয়ে, বেগুন পোড়া দিয়ে দুপুরে আমরা ভাত খাবো সবাই মিলে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বেগুন পোড়া প্রায় প্রায় হয়েই আসছে, আর এরই মধ্যে চলে আসছে আইসক্রিমওয়ালা, কেননা গরমের মধ্যে আইসক্রিম খেতে একটা আলাদাই মজা। আর আমার মেয়েটা সবার আগে, কার না পছন্দ বলো আইসক্রিম। তো আইসক্রিমওয়ালাকে আমরা জিজ্ঞাসা করলাম কী কী আইসক্রিম আছে, তারপরে আমাদের দেখালো আর মেয়েটা কোন আইসক্রিম খায়, কিন্তু আজকে কোন খায়নি, ও অন্য অন্য একটা বাটি আইসক্রিম খেয়েছে। তারপরে আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন আমগুলো ধুয়ে নিতে হবে, একটু শরবত বানাবো। তাই আমগুলো ধুয়েই তারপরে আমরা শরবত বানাবো। তো বন্ধুরা, ওদিকে আম ছালতে ছালতে ভুলেই গেছি, এদিকে বেগুন আছে আর আগুনগুলো লিভে গেছে আর বেগুন পোড়া হয়ে গেছে, আর লঙ্কা, শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, তবু এখন দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, গরমে গরম আছে, গরমে গরমে হয়ে যাবে। আর এদিকে আমের জুস বানাতে গেলে শুধু চিনি লাগবে আর লবণ লাগবে, এটা গরমের দিনে সব থেকে বেস্ট জুস খেতে আমার কাছে। তো বন্ধুরা, আমাদের জুস বানানো হয়ে গেছে, আর জুসটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তারপরেই চলে আসছি এই যে বেগুন পোড়া, লঙ্কা পোড়া নিতে, এরই মধ্যে এগুলো মাখিয়ে নেব। আর সত্যি বলতে গেলে বেগুন পোড়াটা ভীষণ ভালো হয়েছিল, জুসটাও বেশি ভালো হয়েছিল। আর মেয়েটা ভেবেছে কি, এ বেগুন পোড়া খাবে, আমাকে জিজ্ঞাসা করছিল এটা খাবা, আমি বললাম না, সেটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের করে দেবো। আর এটা মাখাতে মাখাতে চলে হয়ে গেছে জুস ঠান্ডা, হালকা ঠান্ডা হয়েছিল, তো সবাইকে দিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।